শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করছি। তবে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমি একটা কথা বলে রাখছি, এই আলোচনা শুধুমাত্র আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, কেউ হুবহু বইয়ের থেকে লেখো না। তোমরা যেটা করবা, দুই তিন রাইটারের বই ইউটিউব, ঠিক আছে, প্লাস অন্য কোনো জায়গা থেকে যদি কোনো কালেক্ট করতে পারো সেটা, অথবা তোমার নিজের চিন্তা ভাবনা দিয়ে সব মিক্স করে লিখতে হবে। ডাইরেক্টলি এক জায়গা থেকে সব কিছু লিখতে পারবো না, বুঝতে পারছি? ওকে, তো প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়, ব্যবসায় মৌলিক ধারণা। এটা হচ্ছে তোমাদের প্রথম সপ্তাহের ব্যবসায়ের 1 নম্বর অ্যাসাইনমেন্ট। তো তোমরা যেটা করবা, এটা হচ্ছে শিরোনাম অ্যাসাইনমেন্টের, যে মাঝে যে লেখাগুলো হচ্ছে এটি হলো শিরোনাম। একটি দেশের অর্থনীতি ও জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হলো ব্যবসায়, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ। এটা হচ্ছে শিরোনাম, এটা হলো সেই কভার পাতা লেখবা। এবার আসি, তুমি তোমার খাতায় কী লেখবা। এগুলো আসলে তেমন কিছুই পড়ার দরকার নাই, এগুলো পড়তে গেলে তোমার সময় নষ্ট হবে, আর তুমি চাইলে এগুলো পড়তে পারো, সমস্যা নাই। আর তোমার যেগুলো চাইছে সেগুলো হচ্ছে এই যে দেখো, নির্দেশক ক খ গ ঘ, মানে চারটা চাইছে, প্রত্যেকটা 4 মার্ক্স করে। তুমি যেটা করবা, এই নির্দেশকটা দেখবা আর এই 4 দেখবা। এখন বলতে পারো তাহলে 3 2 1 কী? তুমি 4 যেটা লেখা আছে এরকম লেখলে তুমি 4 পাবা, এরকম লেখলে 3 পাবা, এরকম লেখলে 2 পাবা, এরকম লেখলে 1 পাবা। তুমি তো 1 2 3-এর জন্য লেখবা না, তুমি 4-এ 4 পাওয়ার জন্য লেখবা, যার কারণবশত তুমি নির্দেশক আর 4 দেখবা। তো নির্দেশকে কী চাইছে? ব্যবসায়ের ধারণা। আর এখানে কী বলছে? উদাহরণসহ ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করো। এখন এটা কোথায় পাইবা? এটা হচ্ছে তোমাদের এই যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ইউনিক লাইব্রেরি, যারা সিনিয়র সরকারি কলেজে পড়ো এই বই তাদের দিয়েছিল, আর যারা পাইলট কলেজে পড়ো তাদের রাইটের বই দেখতে পারো, সমস্যা নাই। সেটা হলো এই বইয়ের হচ্ছে 3 পৃষ্ঠায় দেখো কত কী চাইছে, ব্যবসায় ধারণা ও উদাহরণসহ সঠিকভাবে ব্যাখ্যা করো। এই যে দেখো 3 পৃষ্ঠায়, এই যে ক 1.2-এ ব্যবসায় ধারণা ক, এই যে ব্যবসায় ধারণা আছে, চাইলে দু একজনের মনীষীদের সঙ্গ দিয়ে দিতে পারো, এখানে সংজ্ঞা দিয়ে দিও। এই ছকটা আসলে তেমন দরকার নাই, ঠিক আছে, আর ছকের নিচে এতটুকু লেখলাম। তুমি যেটা করলা, এই এখান থেকে এতটুকু, এই চিত্র চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নাই, আর নিচে এতটুকু, ঠিক আছে। এটা হলো তোমার ক। ক্ষতি কী চাইছে? ব্যবসায়ে আয়তা। এখানে কি বলছে? ব্যবসায় আয়তা ছকসহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ব্যাখ্যা সঠিকভাবে লিখতে হবে। এটা হচ্ছে তুমি পাইবা তোমাদের এই ব্যবসায় উদ্যোগের মেন বইয়ের হচ্ছে 6 পৃষ্ঠা। এই যে দেখো খ নাম্বার, ব্যবসায় আয়তা পরিধি বা বিষয়বস্তু, এখানে যেমন কিছুটা লেখা আছে। এরপরে এই ছক, এই ছক কিন্তু দিতে হবে, চাইছে কিন্তু ছক, এই ছকটা পেন্সিল দিয়ে কাটবা, যদি লম্বা করে না করতে পারো খাতা পাশ করে কাটবা, সমস্যা নেই। এরপরে এই যে হলো ক শিল্প, শিল্পের প্রকারভেদ, তারপরে হচ্ছে শিল্পের এতগুলো প্রকারভেদ যদি নাও দিতে পারো, অন্তত কয়টা শিল্পের প্রকারভেদ, যেমন এই যে 1 2 3 4, এই যে উৎপাদন শিল্পের যে আবার রোমান সংখ্যা দিয়ে ভাগ দিছে এগুলো দরকার নাই। এবারে যে 5 6, ঠিক আছে, এই রোমান সংখ্যা 1 2 3 4-এর দরকার নাই। এবার যেমন এই যে খ বাণিজ্য, এই বাণিজ্য দিবা, ঠিক আছে, বাণিজ্য এগুলো যেমন সংক্ষিপ্ত করে একটু ব্যাখ্যা দিলাম। এরপরে গতে চাইছে আরেকটা হলো প্রত্যক্ষ সেবা। এই পর্যন্ত হলো তোমার খ, মানে 6 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 6-এর এখান থেকে শুরু হয়েছে 9 পৃষ্ঠা, এই পর্যন্ত হচ্ছে তোমার খ। তবে এত বড় করে লেখা দরকার নেই, এখান থেকে তোমরা কিছু কিছু লাইন কাটবা, কিছু কিছু লাইন অন্য জায়গা থেকে অ্যাড করে দিবা, এত লেখা দরকার নেই। এটা হলো খ। এরপরে হচ্ছে গ, গ হচ্ছে গতে কী চাইছে? গতে চাইছে ব্যবসায় কার্যাবলী, ব্যবসায় 8টি কার্যাবলী সঠিকভাবে লিখতে হবে। ব্যবসায় কার্যাবলী পাইবা এই 24 পৃষ্ঠায়, এই 24 পৃষ্ঠায় হচ্ছে ব্যবসায় কার্যাবলী, এই যে এতটুক, এখান থেকে টোটাল 8টা লিখবা, টোটাল 8টা পয়েন্ট, 8টা পয়েন্ট দিয়ে উপসংহার দিবা।
এরপরে ঘটে চাইছে দেশের অর্থনীতি ও জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে মুখ্য চালিকা শক্তি হিসেবে ব্যবসায়ের ভূমিকা নিরূপণ। সাইডে কি বলছে, ব্যবসায় কমপক্ষে 60টি অর্থনৈতিক গুরুত্ব ও জীবনযাত্রার মান 5টি কারণ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। তোমরা ঘ নাম্বারটা নিয়ে একটু কনফিউশন আছে, ঘ নাম্বার এই যে 29 পৃষ্ঠা আছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা অবদান, অবদান আর গুরুত্ব এক, এখান থেকে তোমরা কয়টা গুরুত্ব চাইছে, এখানে গুরুত্ব চাইছে 60টা, এখান থেকে যে কোনো 60টা গুরুত্ব দিবা। আর হচ্ছে তোমার 31 পৃষ্ঠায় জীবিকা অর্জনে ব্যবসায় যে উপায়, এখানেও কিন্তু উপায় চাইছে যে জীবনযাত্রার মান উন্নয়ন 5টি কারণ, এই যে এখান থেকে 5টি কারণ দিয়ে দিবা। এখন এই হচ্ছে বইয়ের ক খ গ ঘ। তোমরা যেটা করবা, তোমরা যেমন এই যে অফসেট পেপার নিবা, এক নং প্রশ্ন উত্তর মার্জিন করবা, আগে এক নং প্রশ্ন উত্তর ক, ক শেষ পরে পাতে খ, খ শেষ গ, গ শেষ ঘ, এভাবে লিখবা। আর বইতে এই যে ক খ গ যে ঘ যে দাগে দিলাম, তোমরা এই বইয়ের থেকে এগুলো নিবা, তার সাথে সাথে বইয়ের বাইরের থেকেও ইনফরমেশন এনে অ্যাড করবা। সহজ কথা, তুমি নোট করতেছো, তবে এটা হলো তোমার বেসিক ধারণা, এর বাইরে কোনো কিছু আসবে না, এর মধ্যেই থাকতে হবে, এই প্রাসঙ্গিক বিষয়গুলোই থাকতে হবে। ওকে, এবার আসি আরেকটি অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা হলো হিসাব বিজ্ঞান। দেখো হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং এক, দ্বিতীয় অধ্যায় হিসাবের বই, এটার শিরোনাম হচ্ছে এই কভার পেজের শিরোনাম দিবা হিসাবের বই সমূহ পরিচিতি। এবার দেখো এখানেও সেম নির্দেশক আর চার নাম্বার, নির্দেশকে কি বলছে, কত চাইছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করো। চার নাম্বারে বলছে চারটি ধাপ উদাহরণ সহ লিখতে হইব। তোমরা যেটা করবে, এটা হলো বর্ণমালা প্রকাশনী শ্রীনগর সরকারি কলেজে বলছে, তোমরা যেটা করবে এই যে 129 পৃষ্ঠা, সরি 129 না 127 পৃষ্ঠা, 127 পৃষ্ঠার এই যে ক, ঠিক আছে, হিসাব চক্রের ধাপ, এখান থেকে এই যে একটু থিওরি লাগবা, এই যে এই চক্রটা, এই চক্রটা চাইলে এই ছকে না দিয়ে তোমরা নর্মালভাবে এই যে তোমরা নর্মালভাবে এইভাবে কাটতে পারো। হিসাব চক্র এখানে লেখলা ক্রমিক নং, এখানে লেখলা হিসাব চক্র, এক দুই তিন চার এখানে নামগুলো লিখে দিতে পারো, চাইলে এই এইভাবে নর্মালভাবে ছক দিয়েও করতে পারো, আর যদি কেউ এইভাবে দাও তাও সমস্যা নেই। তাহলে এখানে হিসাব চক্রের ধাপ কয়টা, টোটাল 11টা। আর এখানে চার নাম্বারে বলছে যদি চারটা ধাপ দিতে হবে, তার মানে এই যে এখানে ধাপ সময়ের ব্যাখ্যার মধ্যে যে কোনো চারটা ধাপের, যে কোনো না প্রথম চারটা ধাপেরই ব্যাখ্যা দিয়ে দিও। এই হলো ক। খতে কী চাইছে, জুন মাসে 2/5/9/20 তারিখে লেনদেনগুলো হিসাব সময়কার প্রদর্শন দেখাও, মানে কি বিবরণী ছক, তার মানে এই চারটা তারিখ দিয়ে তোমার বিবরণী ছক চাইছে। গতে চাইছে জুন মাসের 2/5/17/26 তারিখের ঘটনাগুলো দাখিলা প্রস্তুত করো, দাখিলা বলতে কি জাবেদা, তার মানে এই চারটা জাবেদা দিতে হবে, জাবেদা ছক করে। মূলধন হিসাব, নগদের হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, প্রদেয় হিসাব, মানে এই চারটার খতিয়ান করতে হবে, খতিয়ান প্রস্তুত। এরপরে বলছে জুনের 2/5/12/20/23/30 তারিখে লেনদেনগুলো নিয়ে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা, মানে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই কটা তারিখের মধ্যে যেগুলো যাবে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি দিবা, যেগুলো যাবে নগদ প্রদান, নগদ প্রদান জাবেদা দিবা। আর নগদ প্রাপ্তি জাবেদা কী যায়, নগদ আর ব্যাংকে টাকা যদি আসে মানে বৃদ্ধি পায় তাহলে নগদ প্রাপ্তি জাবেদা যাবে, আর যেগুলো যেই লেনদেনগুলো নগদ আর ব্যাংক থেকে টাকা চলে যায় সেগুলো যাবে নগদ প্রদান জাবেদা। তো আমি অঙ্কটা একটু আলোচনা করে দেই, সবাই একটু দেখো। সহায়ক তথ্য, তিস্তা বিপণী বিতানের নির্দিষ্ট খতিয়ানে 31 মে 2011 সালে উদ্বৃত্তগুলো যথাক্রমে নগদ 32,000, অফিস সরঞ্জাম 30,000, প্রাপ্য হিসাব 25,000, প্রদেয় হিসাব 18,000, এগুলো হলো ব্যালেন্স, জন খতিয়ান করবা এগুলো ব্যালেন্স বিডি দিয়ে নিতে হবে। এরপরে জুন 2021 সালে মাসে সংগৃহীত ঘটনাগুলো নিম্নে উল্লেখ করা হলো। জুন 2, মালিক নগদ 10,000 টাকা ও 30,000 টাকা অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন, নগদ টাকা আনলে নগদ সম্পদ বাড়ছে, নগদের হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম আনলে অফিস সরঞ্জাম সম্পদ বাড়ছে, অফিস সরঞ্জাম ডেবিট, আর এই দুইটা কে নিয়ে ব্যবসা শুরু করছে, মালিক, মালিক কারবার যা দেয় তাই কি মূলধন, মূলধন সর্বদা মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে, বিদায় মূলধন হিসাব ক্রেডিট। 5 তারিখ 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো, যা 60% নগদে, 60% নগদে মানে কি বাকি 40% ধারে, 60% নগদে বেচছ, বাকি 40% কিছু বলে নাই, বিদায় ধারে বেচছ, তাহলে নগদে বেচছ 60%, নগদ পাইছ, নগদ সম্পদ বাড়ছে, নগদের হিসাব ডেবিট, 40,000-60% 24,000, আর 24,000 হলো নগদ, নগদের হিসাব ডেবিট 24,000, আর 40% ধারে 16,000 টাকা হলো তোমার ধারে, দেনাদার হিসাব ডেবিট 16,000, আর বেচছি বিক্রয় ক্রেডিট 40,000।
নয় তারিখ ভাড়া পরিশোধ, ভাড়া দিলে খরচ হয়েছে ভাড়া ডেবিট, নগদ দিয়েছি নগদ চলে গেছে, নগদের হিসাব ক্রেডিট। ১২ তারিখ চলতি মাসের ৫ তারিখে ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল, ৫০০ টাকা বাট্টা মঞ্জুর। ওই যে ৫ তারিখে যে আমি ধারে বেচছিলাম ১৬,০০০ টাকা, সেই ১৬,০০০ টাকার মধ্যে ১৫,০০০ পাইছি আর ৫০০ টাকা বাট্টা দিছি, নগদ পাইছি ১৫,০০০, নগদ পাইছি, নগদ সম্পদ বাড়ছে, নগদের হিসাব ডেবিট ১৫,৫০০, আর বাট্টা দিছি ৫০০, প্রদত্ত বাট্টা ডেবিট ৫০০, আর দেনাদার থেকে পাইছি দেনাদার ক্রেডিট ১৬,০০০। এরপর ১৭ তারিখ মালিক ব্যক্তিগত সম্পদ ১,০০০০ টাকায় বিক্রি করে নিজ ব্যবহারের জন্য ৫০,০০০ টাকা দিয়ে ল্যাপটপ কিনেন। মালিকের নিজের সম্পদ বেচছে সেটা আমাদের বিষয় না, কারবার জন্য ল্যাপটপ দিছে, ল্যাপটপ মানে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট, মালিক দিছে মূলধন ক্রেডিট। ২০ তারিখ ঘোষ অ্যান্ড সনসের নিকট থেকে ক্রয় ৯,০০০ টাকা, যার ৫০% ধারে, বাকি ৫০% কি নগদে, ক্রয় করছি খরচ হচ্ছে ক্রয় ডেবিট ৯,০০০, ৫০% ধারে কিনছি, টাকা দিয়ে দিব কাকে, পাওনাদারকে, পাওনাদার হিসাব ক্রেডিট ৯,০০০ ৫০% ৪৫,০০০, আর বাকি ৫০% ধার এই নগদে, নগদের হিসাব ক্রেডিট ৪,৫০০, মানে ক্রয় ডেবিট ৯,০০০, নগদ ক্রেডিট ৪৫,০০০, পাওনাদার ক্রেডিট ৪৫,০০০। ২৩ তারিখ ঘোষ অ্যান্ড সন্সকে তার পাওনা পরিশোধ করা হলো ২০০ টাকা বাট্টা মঞ্জুর। ওই যে ঘোষ অ্যান্ড সন্সের কাছ থেকে ২০ তারিখে আমরা ৪৫,০০০ টাকা ধারে কিনছিলাম, সরি ৪৫,০০০, সে ৪৫,০০০টাকা এখন ২০০ টাকা বাট্টায় পরিশোধ করছি, তাহলে পাওনাদারকে দিছি, পাওনাদার নিকট দায় কমছে, পাওনাদার ডেবিট ৪,০০০, নগদ দিছি নগদ ক্রেডিট ৪,৩০০, বাট্টা পাইছি আয় হয়েছে প্রাপ্ত বাট্টা ক্রেডিট ২০০। ২৬ তারিখ ৩০,০০০ টাকার পণ্য নগদে বিক্রয়, নগদে বেচলে নগদ পাইছি নগদের হিসাব ডেবিট, বেচছি আয় হয়েছে বিক্রয় ক্রেডিট ৩০,০০০। ৩০ তারিখ ম্যানেজারের বেতন প্রদান করা হলো ১০,০০০, বেতন দিলে খরচ হয়েছে বেতন হিসাব ডেবিট, আর নগদ দিছি নগদ টাকা চলে গেছে নগদের হিসাব ক্রেডিট। যাই হোক, এই হলো অঙ্ক, এই অঙ্কের থেকে কত চাইছে, ওই ২, ৫, ৯, ২০ এই কটা তারিখ দিয়ে তোমরা বিবরণী ছক করবা। এরপরে চাইছে জাবেদা, এরপরে চাইছে খতিয়ান, এরপরে চাইছে নগদ প্রাপ্তি প্রদান, এই হচ্ছে অঙ্ক। তো এই হচ্ছে হিসাব বিজ্ঞানের মোটামুটি বেসিক ধারণা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর কোনো কিছু না বুঝলে ফোন দিও, সমস্যা নাই, সবাই ভালো থেকো। আর দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট আমি আগামীকালকে পাবলিশ করবো।